সাতজন প্রবেশ করতে পারবে এবং পরে পরে ভাগ করে দিয়েছে একদম কি বলবেন এর আগে
আমি এর আগেও বলেছি আজকেও বলছি যে রায় তো ভালো, ইমপ্লিমেন্ট কি রাজ্য সরকার করবে? হাইকোর্ট রায় দিয়েই খালাস, সরকারের দায়িত্ব ইমপ্লিমেন্ট করা, সেটা কতটা করতে পারবে? কারণ তৃণমূল কংগ্রেসের যে পুজোগুলো হয় ওদের নেতারা করে, সেগুলোতে ভক্তিভাবের কোনো ব্যাপার নেই, সেগুলো পার্টির সম্মেলন করার মতো, পার্টির ক্যাডারদের নিয়ে আসে জনগণকে আকর্ষণ করার জন্য নানা রকমের ব্যবস্থা করে। মানুষ আসবেন, ঠাকুর দেখবেন, এতে কোনো আপত্তি নেই আমাদের, আমরা চাই মানুষ আসুন, ঠাকুর দেখুন, দুর্গাপুজো হোক, ভক্তি বড় হোক, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ফাংশন, চটুল গান, যাকে বলে চূড়ান্ত পর্যায়ের বেলেল্লাপনা, এগুলো কি বন্ধ হবে? আমার এই সন্দেহটা আছে। এগুলো বন্ধ হলেই ভিড় নিয়ন্ত্রণ হয়ে যাবে, মানুষ ম্যাচিওর আছেন, মানুষ জানেন কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু তৃণমূলকে কে নিয়ন্ত্রণ করবে? সেটা কি প্রশাসন করবে? আমাদের এটাই চিন্তা। প্রথম দিন যেটা দেখা গেছে, প্রথম প্রায় এক দুদিন কলকাতায় রেকর্ড ভিড় এবং হাইকোর্টের রায়ের পরে কি মনে হয় কলকাতার পুজো মণ্ডপগুলি বা আগামী? আমি তো ওটাই বলছি যে ভিড় হতবে, কিন্তু আজকে তো কোর্ট যা বলেছেন এবং আগের দিনও যা বলেছেন, ডিসিপ্লিনভাবে যদি দেখার ব্যবস্থা সরকার করে তাহলে মানুষ ঠাকুরও দেখতে পাবেন, ভক্তিভাবও থাকবে, আনন্দও থাকবে, উৎসবও থাকবে, করোনার বিপদও থাকবে না। কিন্তু সরকার কিভাবে হাইকোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করে তার উপরে ডিপেন্ড করছে পুরো জাজমেন্টের ইমপ্লিমেন্টেশনের রূপরেখা। সরকার ঠিকঠাক ইমপ্লিমেন্ট করলে ভালো, কিন্তু আমার সন্দেহ আছে, তৃণমূলের লোকজন তো নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে মানুষের জীবনে সংকট ডেকে আনবে। আমি তার আগে আপনাদের বলি, আজকে হাইকোর্ট আর একটা ইন্টারিম জাজমেন্ট দিয়েছে, আপনারা জানেন কি না জানি না, নিশ্চয়ই জানেন, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আমাদের একজন কার্যকর্তা অনুপ রায়, তাকে পুলিশ কাস্টডিতে তার মৃত্যুর ঘটনা ঘটে, তা নিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছিলাম, আজকে সে মামলা প্রথম দিন উঠেছিল। এখনও পর্যন্ত হাইকোর্ট যা ইন্টারিম জাজমেন্ট দিয়েছে, ওই তার দেহ যেহেতু এখনও মাটির নিচে বাড়িতে পুঁতে রাখা আছে, আবার রিপোস্টমর্টেম হবে এবং ওটা কলকাতাতে রিপোস্টমর্টেম হবে আরজিকর হাসপাতালে উইথ ফুল প্রোটেকশন, কারণ আগের দুটো পোস্টমর্টেমের আমরা আপত্তি জানিয়েছি। বর্তমান যে পোস্টমর্টেম অনুপের হতে চলেছে তাতে উইথ ফুল প্রোটেকশন হবে। আজকে পটাশপুরের মতো আবার রিপোস্টমর্টেমের অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়েছে রায়গঞ্জ কেসেও, এটাও আপনাদের আমি জানিয়ে রাখলাম। বিজেপি কর্মীদের উপরে মারধর হচ্ছে যখন তখন, পশ্চিমবঙ্গ ইজ আ ফিট কেস ফর ইম্পোজিশন অফ 356, এখানে আতঙ্কবাদীরা থাকে, এনআইএ সারা রাত ধরে রেড করে ধরে নিয়ে যায়, পুলিশ জানতেও পারে না, জানলেও তাদের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই পলিটিক্যাল প্রেশারের কারণে। পশ্চিমবঙ্গে যদি এই সরকারকে থাকতে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে, আমাদের পূর্বপুরুষরা একদিন এখান দোকান থেকে তাড়া খেয়ে এখানে এসেছিলেন, আগামী দিনে আমাদের উত্তর পুরুষরা এখান থেকে তাড়া খেয়ে পালাতে বাধ্য হবে। আজকেও বীরভূমে বিস্ফোরণ হয়েছে, পশ্চিমবঙ্গটা তো খাপ হয়ে গেছে না, এখানে মুখ্যমন্ত্রী মুড়ি শিল্প চপশিল্পের কথা বলেন, আসলে এটা মুড়ি শিল্প চপশিল্প শুধু নয়, এখানে বোমা শিল্পেরও আতুর ঘর, আমাদের এখানে বোমা শিল্পটা বাড়িতে বাড়িতে এখন গজিয়ে উঠেছে।